প্রিয় দর্শক, আজকে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডের খেলাটি অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে বাংলাদেশ শোষণীয়ভাবে লজ্জার হার হারছে। প্রিয় দর্শক, আপনি মানুন আর না মানুন, কারণ নেদারল্যান্ডের যে পজিশন আর বাংলাদেশের যে পজিশন সেটা একদম আকাশ পাতাল তফাত। প্রিয় দর্শক, সেই নেদারল্যান্ডের কাছে বাংলাদেশ 87 রানে একটি বড় ব্যবধান হেরেছে। এর কারণে দলে নেওয়া যেতে পারে যে বাংলাদেশের যে লক্ষ্য ছিল 5 কিংবা 6 সেটা থেকেও চলে এসছে। প্রিয় দর্শক, ম্যাচ শেষে বাংলাদেশের ক্যাপ্টান শাকিব আল হাসান কি বললেন? প্রিয় দর্শক, ম্যাচ শেষে বাংলাদেশের ক্যাপ্টান শাকিব আল হাসান তিনি দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন। এত বাজে পারফরমেন্সের কারণে তিনি হতাশ এবং তিনি বলেছেন যে মিডল মাঝখান দিক থেকে তাদের যে ব্যাটিং করার কথা ছিল সেটা তারা করতে পারেনি। এছাড়া তিনি শুরুতে যে বিষয়টি বলেন সেটি হচ্ছে নেদারল্যান্ডকে তারা 150 থেকে 60 রানের ভিতর আউট করার কথা ছিল, কিন্তু তাদের ফিল্ডিং ব্যর্থ হয়েছে এবং তারা বল করেছে অসাধারণ, কিন্তু ফিল্ডিংয়ের ব্যর্থতার কারণেই 200+ রান তারা করতে সক্ষম হয়েছে। এছাড়াও তিনি বলেছেন যে নেক্সট ম্যাচে তিনি তার যে ব্যাটিং পারফরমেন্স রয়েছে সেটির পরও কারণে যে ম্যাচটি ব্যর্থতা প্রমাণ দিয়েছে সেটি পরিবর্তন করে তিনি আরও ভালো খেলবে বলে প্রত্যাশা দিয়েছে। কারণ নেক্সট ম্যাচগুলো হচ্ছে বড় বড় দলের সাথে, তাই তিনি ভালো খেলার প্রত্যয়টি প্রকাশ করেছে। কিন্তু ভালো খেলার প্রত্যয় তো প্রত্যেক ম্যাচেই করা হয়, কিন্তু কোনো ম্যাচে আমরা সেটির প্রতিফলন আজ পর্যন্ত দেখতে পেলাম না। প্রিয় দর্শক, কেন বলছি, আসলে দিন শেষে যখন বাংলাদেশ টিম হারে তখন কষ্ট পায় ওই বাংলাদেশের যে 17 কোটি মানুষ রয়েছে সেটি কষ্ট পায়। পুনরুদ্ধার খেললেও কিন্তু আমরা সকলেই চাই যাতে বাংলাদেশ টিমটি জিতুক, কিন্তু দিন শেষে আমরা হতাশ। আর জানি না আর কত আঘাত পেতে হবে। নেদারল্যান্ড কোথায় আর বাংলাদেশ কোথায়? সেই নেদারল্যান্ডের কাছে বাংলাদেশ লজ্জাজনকভাবে হেরেছে, আসলে কিছুই বলার নেই। বাংলাদেশ এই হারার পিছনে কারণ কী? কারণ আপনি যদি দেখেন অনেকগুলো, এই কারণের পিছনে রয়েছে বাংলাদেশের পরিবেশ। এখন ব্যাটিং পরিবেশ বলেন, বোলিং পরিবেশ বলেন, কোনোটাই ঠিক নাই। ব্যাটিং পরিবেশ কেন বলছি ঠিক নাই, আপনি যদি এসব করেন যে বাংলাদেশে যখন বিশ্বকাপের স্কোয়াডটি ঘোষণা করা হয়েছে যে নাটকটা বা সিচুয়েশনটা সৃষ্টি হয়েছে সেটা থেকে এখন পর্যন্ত বাংলাদেশ বেরিয়ে আসতে পারেনি। আর বাংলাদেশের এখন মানুষের যে সাপোর্টার রয়েছে সেটা 2 খণ্ডে বিভক্ত হয়ে গেছে, 1 তামিম ফ্যান, 2 শাকিবের ফ্যান। এখন শাকিবের ফ্যান তো পূর্ব থেকেই ছিল, আর তামিমের ফ্যান নতুন হয়েছে। কেন হয়েছে? কারণ সকলেই জানেন যে তামিমের উপর ইনজাস্টিস হয়েছে। যে কোনো কিছু হোক, ইনজাস্টিসের বিরুদ্ধে যে মানুষ কথা বলবে না সেটা অসম্ভব বিষয়, তাও আবার যদি মানুষের ইমোশনালের জায়গায় হতে থাকে। তারপর কী পারফরমেন্স হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, কথাই আছে পাপ বাপকেও ছাড়ে না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এ সংক্রান্ত আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।